session state. A user interaction with an application is called session. User application এর সাথে যে ইন্টারঅ্যাকশনটা করে সেটাই হচ্ছে কি সেশন। এ সেশন ক্যান ইনকম্পাস সেভারাল পেজ রিকোয়েস্ট, সে ইন্টারঅ্যাক্ট করে মানে এটা বিভিন্ন পেজ রিকোয়েস্ট করে। ওকে, ডিউরিং সেশন দ্য ইউজার অ্যাসাইন এ ভ্যালু পেজ আইটেম পারহ্যাপস অফ অল সেভারাল পেজেস অ্যান্ড সেন্ডস দিস ভ্যালুস টু দ্য সার্ভার ফর প্রসেসিং। The items values for given session comprise what is called session state. তারপর হচ্ছে session ID। এই যে একটু আগে যেটা বলেছিলাম, session can be tricky to important implement primarily because browser requests are anonymous. Browser request indicates each session by adding session ID to the request. Browser request indicate kore kisher maddhome session ID dara. Recall that an fx url consists, fx er je url ta create hoy, fx url e ki thake, ei eta thake f question p equals to, eta thake na, ei je ekhane dekhen apni, sorry, question p url এই যে পাইছেন, এটা ইউআরএল এর জন্য। এখানে এই ইকুয়ালস টু এর পরে যে জিনিসটা থাকে, এই এটা কি থাকে, এই এই জিনিসটা থাকে। এখানে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস আছে। নাম্বার ওয়ান কি অ্যাপ্লিকেশন, নাম্বার টু পেজ, নাম্বার থ্রি হচ্ছে সেশন। String allowed by colon delimited string of values. The first two values are application ID and page ID. Pratham duta ki application ID, page ID, and third values is session ID. Third je value ta seta hocche session ID. Ei je apnake ekhane url er ekta example dekhiyeche, fx.oracle.com ls fx f question p equals to application page, আর হচ্ছে এটা কি সেশন। আচ্ছা, এরপরে এখানে বলছে যে সাবমিট ভার্সেস রিডিরেক্ট। সাবমিট হচ্ছে কোন প্রসেসিং কে সাবমিট করা, কোন প্রসেসিং কে কি করা, কোন ক্যালকুলেশন কে সাবমিট করা, কোন প্রসেস কে এস্টাবলিশড করা, কোন প্রসেস কে রান করা, কোন প্রসেস কে এক্সিকিউট করা, এটা হচ্ছে কি সাবমিট। এটা সেম পেজে হয়, এটা কি হয় সেম পেজ বা অন্য পেজও হতে পারে। আর রিডিরেক্ট হচ্ছে কি এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। রিডিরেক্ট হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ইউর ব্রাউজার উইল ডিসপ্লে দিস চেঞ্জেস ডিরেক্টলি উইদাউট হ্যাভিং টু আস্ক সার্ভার টু রেন্ডার দ্য পেজ। ইফ ইউ ওয়ান্ট টু ইউর অ্যাপ্লিকেশন টু ইউ নো অ্যাবাউট ভ্যালুস অফ দ্য আইটেম অন এ পেজ, you must first upload those values to the server. This application is called submit. মানে আপনি কোনো ক্যালকুলেশন করতে চাইলে তখন কি করেন, ওই ভ্যালুটাকে আগে সার্ভারে সেন্ড করেন, এই সেন্ড করার কাজটা কে করে সাবমিট অ্যাকশন করে, সাবমিট অ্যাকশন যেটা সেই কাজটা করে, এটা প্রসেস করে। আর এখানে দ্য অ্যাকশন বাটন, এই দুটো অ্যাকশন কিসের মাধ্যমে, সাবমিট অপারেশন সিনক্রোনাইজ দ্য সেশন স্টেট উইথ দ্য কারেন্ট পেজ। সাধারণত কি হয়, দ্য সাবমিট অপারেশন সিনক্রোনাইজ হয় কার সাথে, সেশনের সাথে, উইথ কারেন্ট পেজ, যে সেশনে আছেন সেই সেশনে কারেন্ট পেজ। আর এই অ্যাকশন ইউজ হয় কিসের মাধ্যমে, বাটনের মাধ্যমে। রিকল দ্যাট দ্য অ্যাকশন অফ এ বাটন, এই বাটন দ্বারা কয়টা কাজ হয়, আইদার সাবমিট অর রিডিরেক্ট, সাবমিট অর রিডিরেক্ট। বোথ অ্যাকশন কজ দ্য এফএক্স সার্ভার টু রেন্ডার টার্গেট পেজ টু সেন্ড ইট টু দ্য ব্রাউজার ফর রিডিরেক্ট। ইউ স্পেসিফাই দ্য টার্গেট পেজ এজ এ পার্ট অফ দ্য রিডিরেক্ট অ্যাকশন।
এখানে আবার বলছে সাবমিট আপলোডস দ্য পেজেস আইটেম ভ্যালুস টু দ্য সার্ভার, আপনি যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা কি করবে, সে আপনার পেজ থেকে সার্ভারে আপলোড করবে, তারপরে সেই প্রসেস করে আপনাকে দিবে। এক কথায় এখানে বুঝে নেন সাবমিট মানে কি, প্রসেসটাকে সে সাবমিট করবে, যে ভ্যালুটা আপনি প্রোভাইড করলেন সেই ভ্যালুটা সার্ভারে পাঠাবে, সার্ভার আপনার প্রসেসটাকে এস্টাবলিশ করে আপনাকে রিটার্ন করবে। আর রিডিরেক্ট হচ্ছে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। তারপর হচ্ছে ইউজিং অ্যান আইটেম টু সাবমিট এ পেজ, আপনি আইটেম ইউজ করে সাবমিট করবেন, কি ইউজ করে, আইটেম ইউজ করে। এই জন্য বলছে দ্য প্রাইমারি ওয়ে টু সাবমিট এ পেজ ইজ ইউজ টু এ বাটন, প্রাথমিকভাবে সাবমিশনের জন্য কি ইউজ হয়, বাটন ইউজ হয়। তো বাটনের আপনার কিছু প্রপার্টি চেঞ্জ করতে হয়, বাটনের জন্য এই সাবমিট বাটনের জন্য কিছু প্রপার্টি কি করতে হয়, চেঞ্জ করতে হয়। সেটিং গ্রুপে এই প্রপার্টিগুলো আছে, পেজ অ্যাকশন অন সিলেকশন, এই যে এখানে আছে না পেজ অ্যাকশন অন সিলেকশন, এখানে আপনি বাটন দ্বারা কি হবে সেটা বলে দেবেন, সাবমিট পেজ, রিডাইরেক্ট অ্যান্ড সেট ভ্যালুস, রিডাইরেক্ট টু পেজ, রিডাইরেক্ট টু ইউআরএল। সেটিং সেশন স্টেট ডিউরিং এ রিডিরেক্ট, আপনি এই যে সেশন স্টেট মানে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাবে সেটা আপনাকে কিভাবে সেট করবেন, সেটা কিভাবে সেট করবেন, আপনি যদি বলেন রিডিরেক্ট টু এ পেজ তাহলে পেজের ডিরেকশনটা সেট করে দিতে হবে না, ডিরেকশনটা কিভাবে সেট করবেন, সেটিং সেশন স্টেট ডিউরিং রিডিরেক্ট। আপনার এই যে লিঙ্ক বিল্ডার, লিঙ্ক বিল্ডার যেই পেজ, আপনি দেখেন এই যে বলছে এখানে ওয়েন ইউ সেট অ্যাকশন অফ বাটন রিডাইরেক্ট টু এ পেজ দিস অ্যাপ্লিকেশন টার্গেট প্রপার্টি অ্যাফেয়ার্স ইন দ্য প্রপার্টি এডিটর ক্লিকিং প্রপার্টি ইনপুট বক্স ব্রিং আপ দ্য লিঙ্ক বিল্ডার উইজার্ড পেজ। আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন, যখন রিডাইরেক্ট দ্য ইউআরএল বা পেজ বলবেন, তখন একটা লিঙ্কের জন্য একটা প্রপার্টি থাকবে, সেই প্রপার্টিতে লিঙ্ক বিল্ডার অপশনে যখন ক্লিক করবেন তখন এই পেজটা দেখা দেবে, তখন এই উইজার্ডটা, এই উইজার্ডে আপনি এখানে টাইপে বলবেন অ্যাপ্লিকেশন অথবা ইউআরএল, অ্যাপ্লিকেশন বললে এখানে এই যে পেজ নাম্বার দিবেন, ইউআরএল বললে ইউআরএল সেট করবেন। তাহলে অ্যাপ্লিকেশন যদি বলেন এই অ্যাপ্লিকেশন স্পেসিফিক পেজে নিয়ে যাবে, ইউআরএল দিলে ওই ইউআরএলে নিয়ে যাবে। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব পেজ সেট আপ করে। ওকে, আচ্ছা এবার আসেন রেফারিং টু এ সেশন স্টেট ভেরিয়েবল। আপনি যে কোনো কিছু ভ্যালু ইনপুট দিলেন সেটাকে সাবমিট করবেন, সেটাকে কিভাবে আপনি রেফার করবেন, একটা আইটেমে ধরেন কথার কথা আপনি একটা দিলেন 1000, এটা আপনি কোনো একটা ভ্যালু দিলেন, এই ভ্যালুটা বাটনে প্রেস করলে এই ভ্যালুটা সার্ভারে আপলোড হবে, সাবমিট হবে, তাহলে সেটাকে রেফার করবেন কিভাবে, রেফার করার তো একটা প্রসেস দরকার আছে না। এই রেফার করার প্রসেসটা বলছে ধরেন সাপোজ আপনি একটা আইটেমকে অ্যাসাইন করলেন পি এইট ইএম পি নো, এটা কি একটা আইটেমের নাম, এটা হচ্ছে একটা আইটেমের নাম, এই আইটেমের ভ্যালুটা যদি আপনি সাবমিট করতে চান, রেফার করতে চান সেশন স্টেট ভেরিয়েবল হিসেবে, তাহলে আপনাকে কি করতে হবে, এম্পারসেন্ট পি এইট ইএম পি নো ফুল স্টপ ডট, এইভাবে আপনাকে সাবস্টিটিউশন স্ট্রিং হিসাবে এটা ইউজ করতে হবে। সাবস্টিটিউশন স্ট্রিং ব্যাপারে আমরা 3 নম্বর চ্যাপ্টারে মনে আলাপ করে এসেছিলাম, মনে আছে, এটা হচ্ছে সাবস্টিটিউশন স্ট্রিং, শুরুতে হবে কি এম্পারসেন্ট, শেষে হবে ফুল স্টপ, শুরুতে হবে এ আর মাঝখানে হবে কি নাম, আপনার আইটেমের নাম হচ্ছে এটা, এটা শুরুতে কি থাকবে এম্পারসেন্ট থাকবে আর শেষে থাকবে ফুল স্টপ।
এইভাবে আপনি রেফার করবেন। ওকে, আমরা এখন প্র্যাকটিক্যাল অ্যাকশনে চলে যাই। এই যে সেশনটাকে, সেশনটাকে কিভাবে আপনি, সেশন ভেরিয়েবলটাকে কিভাবে ইউজ করে ভ্যালু সাবমিট করবেন, সেই অ্যাকশনে চলে যাই। কাস্টমাইজ রিপোর্ট, কাস্টমাইজ রিপোর্ট, এই কাস্টমাইজ রিপোর্টের মাধ্যমে আমরা এগুলো অ্যাপ্লাই করব। এ কাস্টমাইজ রিপোর্ট ইজ এ রিপোর্ট হোজ কন্টেন্ট আর এফেক্টেড বাই দ্য ভ্যালুস অফ ওয়ান অর মোর আইটেমস। এই ইউজার ইন্টার্স ভ্যালুস ফর সাম আইটেমস অন দ্য পেজ অ্যান্ড ক্লিক সাবমিট বাটন। ভ্যালু প্রোভাইড করে কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। দেন দ্য পেজ দেন ডিসপ্লেস রিপোর্ট বেসড অন দোজ ইম্পোর্ট ভ্যালুস। আপনি একটা ভ্যালু প্রোভাইড করলেন, সাবমিট বাটনে প্রেস করার ফলে ওই ভ্যালুটা কি হবে, সার্ভারে আপলোড হবে। তারপরে সার্ভার থেকে আপনাকে ওই ভ্যালুর উপরে বেস করে, যে ভ্যালুটা ইনপুট দিয়েছেন সেই ভ্যালুর উপরে বেস করে আপনাকে ডেটা বা আপনার রিপোর্ট ডিসপ্লে করবে। এটাই আমরা এক্সাম্পলে দেখব। এই কাস্টমাইজ রিপোর্টের জন্য আমরা কয়েকটা এক্সাম্পলে যাব। ফিল্টার বাই জব অ্যান্ড পেজ, জব অ্যান্ড ডিপার্টমেন্ট, ফিল্টার বাই পসিবল ডিপার্টমেন্ট পেজ, ফিল্টার বাই স্যালারি রেঞ্জ। ওকে, এক্সাম্পলে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে আইডিয়া দিই এই পেজগুলো কী থাকবে, এই পেজগুলোতে কী থাকবে। ফিল্টার বাই জব অ্যান্ড ডিপার্টমেন্ট পেজ, ধরেন একটা পেজ থাকবে, একটা রিপোর্ট, কাস্টমাইজ রিপোর্ট থাকবে, যে রিপোর্টে দুটো রিজিয়ন থাকবে। একটা রিজিয়ন হচ্ছে সিলেক্ট ভ্যালুস, এখানে ধরেন আপনি সিলেক্ট করবেন যে কোনো একটা জব, যে কোনো একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে এখানে সাবমিট বাটনটা প্রেস করবেন। সাবমিট বাটন প্রেস করার ফলে এই ম্যাসিং এমপ্লয়িজ রিজিয়নে কি করবে, ওই ক্লার্ক আর রিসার্চদেরকে এখানে দেখাবে। আবার আপনি চেঞ্জ করে এখানে যদি দেন ম্যানেজার, ম্যানেজার, আর এখানে যদি দেন সেলস ডিপার্টমেন্ট, তখন সেলস ডিপার্টমেন্টের থেকেই দেখাবে। এটা হচ্ছে কি, ফিল্টার বাই জবের ডিপার্টমেন্ট পেজ। আচ্ছা, তারপরের পেজ আসেন, ফিল্টার বাই পসিবল ডিপার্টমেন্ট। আপনি ধরেন এখানে একাধিক ডিপার্টমেন্ট সিলেক্ট করলেন, একাধিক ডিপার্টমেন্ট চেকবক্সে সিলেক্ট করলেন, সাবমিট দিলেন, ওই সব ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরকে এখানে ডিসপ্লে করবে। ক্লিয়ার? থার্ড যে এক্সাম্পলটা আমরা দিব সেটা হচ্ছে ফিল্টার বাই স্যালারি রেঞ্জ। এখানে কি হবে, আমি মিন স্যালারি এবং ম্যাক্স স্যালারি বলে দিব, সাবমিট করব, ওই মিন স্যালারি ম্যাক্স স্যালারির মধ্যে যে যে জবের এমপ্লয়ি সংখ্যা যা আছে সেগুলো এখানে গ্রাফে দেখাবে। ক্লিয়ার? এক্সাম্পলগুলো কি হবে, ফার্স্ট ওয়ানে আবার ফিরে আসি। ফার্স্ট ওয়ানে আমরা এই জবের জন্য একটা লিস্ট তৈরি করব, ডিপার্টমেন্টের জন্য একটা লিস্ট তৈরি করব, আর এখানে পেজটা সাবমিট হবে, আর এখানে এটা, এখানে একটা ক্লাসিক রিপোর্ট হবে। এই ক্লাসিক রিপোর্টে আমরা এই দুটো আইটেম রেফার করব, এই সেশনের আইটেমগুলোকে রেফার করব, জব এবং ডিপার্টমেন্টকে রেফার করব। কিভাবে রেফার করব দেখেন, আমি ফার্স্ট হচ্ছে এই যে একটা লিস্ট তৈরি, এটা হচ্ছে লিস্টের জন্য জবের লিস্ট তৈরি করব, এটা হচ্ছে ডিপার্টমেন্ট নামের লিস্ট তৈরি করব। আর এই ডিপার্টমেন্ট জবের জন্য হচ্ছে পি নাইন জব, আর ডিপার্টমেন্টের জন্য হচ্ছে পি নাইন ডিপিটি নো। আচ্ছা, এই দুটাকে আমরা কিভাবে রেফার করতেছি, এই যে দেখেন। তারপরে ম্যাসিং এমপ্লয়িজ ক্লাসিক রিপোর্টে আমরা হায়ার জব এত অ্যান্ড ডিপার্টমেন্ট এত, হায়ার ক্লোজে আমরা কি রেস্ট্রিকশন দিয়েছি, অ্যান্ড দ্বারা কম্বাইন করে। ওকে, আচ্ছা, এখানে এই নিচের কোয়ারিটা একটু এডিট করে আমরা দিব। সেখানে ধরেন নাল থাকলে কি দেখাবে, ফাঁকা থাকলে সবাইকে দেখাবে, ফাঁকা থাকলে কি হবে, সবাইকে দেখাবে।
এটার জন্য এখানে নালকে আমরা দেখাবো। আচ্ছা ফার্স্ট এক্সাম্পলটা দিয়ে নিই, তারপর সেকেন্ডটা আবার বলে দিব। আমার এই কাস্টমাইজ রিপোর্ট নিয়ে আমি কয়েকটা এক্সাম্পল দিব, তাহলে আমি কাস্টমাইজ রিপোর্ট নামে একটা প্যারেন্ট লিস্ট তৈরি করে নিই মেনুতে, প্যারেন্ট একটা লিস্ট তৈরি করে নিব, আর প্যারেন্ট কাস্টমাইজ রিপোর্ট লিস্টে এই বাকি তিনটাকে ইনক্লুড করে দিব। চলেন একটা লিস্ট কিভাবে তৈরি করতে হয়, লিস্ট তৈরি করতে হয় মনে আছে শেয়ার কম্পোনেন্টে গিয়ে, শেয়ার কম্পোনেন্ট লিস্ট নেভিগেশন থেকে লিস্ট ডেস্কটপ নেভিগেশন মেনু, এখানে এই ডেস্কটপ নেভিগেশন মেনুতে নতুন আর একটা লিস্ট আমরা তৈরি করব কাস্টমাইজ রিপোর্ট নামে। একটা লিস্ট এন্ট্রি কিভাবে তৈরি করতে হয় আমরা আগে দেখেছি, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ এখন যাব। এই যে ক্রিয়েট লিস্ট এন্ট্রি বাটনে ক্লিক করবো একটা নতুন একটা লিস্ট তৈরি করার জন্য, ক্রিয়েট লিস্ট এন্ট্রি, দেখেন এই স্ক্রিনে লিস্ট তৈরি করার জন্য উইজার্ড এসছে। এই উইজার্ডে আমরা কি করতে পারেন, এটা যদি কোনো প্যারেন্ট চিনাইতে চান চিনাইতে পারেন, আমরা কোনো প্যারেন্ট চিনাবো না, এটাকে একটা রুট লিস্ট হিসাবে তৈরি করব, মানে প্যারেন্ট হিসাবে সিকোয়েন্স এটা কোথায় হবে, সিকোয়েন্স থাকুক এখানেই থাকুক সবার নিচেই থাকুক, ওকে। তারপর হচ্ছে লেভেল, কি নামে এই লিস্টটা দেখাবে, কি নামে এই লিস্টটা দেখাবে, এই লিস্টটা দেখাবে হচ্ছে কাস্টমাইজ রিপোর্ট নামে, কি নামে কাস্টমাইজ রিপোর্টস, ওকে লেভেল। আর আমরা চেঞ্জ করতেছি শুধু কি লেভেল চেঞ্জ করছি, কাস্টমাইজ রিপোর্টস আর চেঞ্জ করবো কি টার্গেট টাইপ, এই লিস্টটা কোথায় থাকবে, এই অ্যাপ্লিকেশনে থাকবে, এই অ্যাপ্লিকেশনে থাকবে। তারপরে ম্যান্ডেটরি ফিল্ড যেটা কোন পেজে, ম্যান্ডেটরি ফিল্ড যেটা সেটা কি কোন পেজ, এটা হচ্ছে হোম পেজ, পেজ নাম্বার ওয়ান, এটা হচ্ছে কি হোম পেজ, পেজ এই পেজে ওয়ান দ্যাট মিন্স কি হোম পেজ, এক নাম্বার পেজ। এবার আবার ক্রিয়েট লিস্ট এন্ট্রি বাটনে ক্লিক করেন, দেখেন নিচে আপনার নতুন একটা লিস্ট তৈরি হয়ে গেছে, হয়ে গেছে না কাস্টমাইজ রিপোর্ট। এই কাস্টমাইজ রিপোর্টস এই লিস্টের চাইল্ড হিসাবে ওই তিনটা রিপোর্টকে আমি অ্যাড করে নিব, এই জন্য নতুন একটা লিস্ট তৈরি করে নিলাম, ওকে। চলেন আমরা আবার ফিরে যাই অ্যাপ্লিকেশনে, ফিল্টার বাই জব এন্ড ডিপার্টমেন্ট, দ্য ফার্স্ট পেজ ফিল্টার, পেজ টাইটেলটা হবে কি টাইটেল, ফিল্টার বাই জব এন্ড ডিপার্টমেন্ট, পেজ নাইন, পেজ কত নাইন, অফ দ্য ডেমো অ্যান্ড অ্যাপিয়ার্স দ্য আইডিয়া ইউজার চুজ ভ্যালুস ফর জব অ্যান্ড ডিপিটিস দেন ক্লিক সাবমিট বাটন, দ্য রিপোর্ট দেন শোজ দ্য এমপ্লয়িজ হু হ্যাভ দ্য সিলেক্টেড জব অ্যান্ড আর দ্য সিলেক্টেড ডিপার্টমেন্ট। আপনি সিলেক্ট রিজিয়নে জব এবং ডিপার্টমেন্ট প্রোভাইড করে সাবমিট বাটন প্রেস করলে ম্যাচিং এমপ্লয়িজ রিজিয়নে কী করবে, ওই ডিপার্টমেন্ট ওই জবের এমপ্লয়ীদেরকে শো করবে। দিস পেজ হ্যাজ টু রিজিয়ন, এই পেজে রিজিয়ন কটা থাকবে দুটা, সিলেক্ট ভ্যালু এবং ম্যাচিং এমপ্লয়িজ নামে, ওকে। সিলেক্ট ভ্যালুস রিজিয়নে রিজিয়নটা হবে কি স্ট্যাটিক কন্টেন্ট, এই রিজিয়নে টু সিলেক্ট লিস্ট থাকবে, এই রিজিয়নে কি থাকবে টু সিলেক্ট লিস্ট, একটা সিলেক্ট লিস্টের নাম হচ্ছে পি নাইন জব, আর একটা সিলেক্ট লিস্টের নাম হচ্ছে পি নাইন ডিপিটি নো, বোথ অফ দোজ ভ্যালুস আর ডিফাইন্ড এসকিউএল কোয়েরিজ, দুটো সিলেক্ট লিস্টে ডিফাইন হবে কি দ্বারা এসকিউএল কোয়েরি দ্বারা, পি জবের জন্য এসকিউএল কোয়েরি হচ্ছে এই যে এটা, ওকে। সিলেক্ট ডিস্টিংক্ট জব অ্যাজ ডিসপ্লে ভ্যালু, জব অ্যাজ রেজাল্ট ভ্যালু ফ্রম ইএমপি অর্ডার বাই ডিসপ্লে ভ্যালু, আর পি নাইন ডিপিটি নো জন্য এসকিউএল কোয়েরি হচ্ছে সিলেক্ট ডিনেম ডিপিটি নো ফ্রম ডিপিটি অর্ডার বাই ডিনেম, ওকে। তারপর হচ্ছে দ্য অ্যাকশন অফ বাটন ইজ সাবমিট, দ্য ম্যাচিং এমপ্লয়িজ রিজিয়ন ইজ এ রিপোর্ট রিজিয়ন, ম্যাচিং এমপ্লয়িজ রিজিয়নটা কি রিপোর্ট রিজিয়ন, ফর দ্য
রিপোর্ট টু ডিসপ্লে দ্য ইএমপি রেকর্ডস হেভিং দ্য সিলেক্টেড জব এন্ড ডিপার্টমেন্ট নাম্বার ইট সোর্স কোয়ারি নিডস টু রেফারেন্স দ্য ভ্যালু অফ দ্য টু আইটেমস। উপরে যে আইটেমগুলো দিয়েছেন সেগুলো সাবমিট করে সেগুলোর রেফারেন্স দিয়ে আপনার ম্যাচিং এমপ্লয়িসে সে রিপোর্ট ডিসপ্লে করবে। দ্য ফলোয়িং কোয়ারিজ ডাজ দ্য ট্রিক নোট হাউ টু ইট ইউজেস বাইন্ড ভেরিয়েবল সিনট্যাক্স টু রেফার দ্য টু আইটেমস। এখানে কি কোলন দিয়ে বাইন্ড ভেরিয়েবল হিসাবে কি করা হয়েছে, ওই আইটেমগুলোকে রেফার করা হয়েছে, রেফারিং এর জন্য বাইন্ড ভেরিয়েবলের কথা বলা হয়েছে। আচ্ছা, ইউ ক্যান ইমপ্রুভ দ্য ফাংশনালিটি, আপনি তো এইভাবে দিলেন, রেফার করে দিলেন, ফাংশনালিটিটাকে যদি আরও ডেভেলপ করতে চান, কি ফাংশনালিটি ডেভেলপ করবেন? ইউ ক্যান ইমপ্রুভ দ্য ফাংশনালিটি অফ দিস রিজিয়ন বাই অ্যালাউ ইউজার টু সিলেক্ট টু এ নাল ভ্যালুজ ফর, মানে জব এবং ডিপেন্ডেন্টের জন্য যদি নাল ভ্যালু দেন তাহলে ইন্টার দিস নাল ভ্যালুজ ই জব অর ডিপেন্ডেন্ট শুড বি মিন দ্য কোয়ারি উইল নট বি ইউজ দ্য ফিল্টারিং, ফর এক্সাম্পল ইফ বোথ আইটেমস আর নাল দ্য রিপোর্ট উড ডিসপ্লে অল এমপ্লয়িজ। নাল থাকলে কী হবে, সব এমপ্লয়িকে দেখাবে, কোয়ারিটাকে একটু আপনাকে এডিট করে নিতে হবে, কোয়ারিটাকে একটু এডিট করে নিতে হবে, নাল ভ্যালু দেখাইলে যেন সব এমপ্লয়িদেরকে দেখায়, তখন বলবেন হয় আর পি নাইন ইজ নাল অর জব ইকুয়াল টু ওখানে যেটা ডিসপ্লে করা হবে সেটা। ওকে, আবার অ্যান্ড ডিপিটি নো ইজ নাল অর ডিপিটি নো, মানে কন্ডিশনের ভিতরে আরেক কন্ডিশন আর কি, হোয়াট আর বাই নেম। চলেন আমরা একটা পেজ তৈরি করে ফেলি। ক্রিয়েট পেজ বাটনে প্রেস করে নতুন একটা পেজ তৈরি করেন, ক্রিয়েট পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ টাইপ হচ্ছে কি ব্ল্যাঙ্ক পেজ। নেক্সট পেজ নাম্বার নাইন, পেজ নাম্বার নাইন, পেজ নেম ফিল্টার বাই জব অ্যান্ড ডিপার্টমেন্ট, পেজ নেম ফিল্টার বাই জব অ্যান্ড ডিপার্টমেন্ট, পেজ মোড নর্মাল। নেক্সট নেক্সট প্রেস করার পরে এখানে দেখেন নেভিগেশন রেফারেন্স প্রিপেয়ারেন্স, নেভিগেশন প্রিপেয়ারেন্স, নেভিগেশন প্রিপেয়ারেন্সে আমরা দিব কি ক্রিয়েট নিউ নেভিগেশন মেনু, নতুন একটা নেভিগেশন মেনু তৈরি করবে। আচ্ছা, আমরা একটা প্যারেন্ট তৈরি করে নিয়ে এসেছি, ওই প্যারেন্টটাকে চিনাই দিব, একটা প্যারেন্ট তৈরি করে এসেছি না, ওই প্যারেন্টটা কী ছিল, কাস্টমাইজ রিপোর্ট, এটাকে সিলেক্ট করেন, তাহলে কি হবে এই ফিল্টার বা জব অ্যান্ড ডিপার্টমেন্ট এই নেভিগেশন মেনুটা কাস্টমাইজ রিপোর্ট নেভিগেশন প্যারেন্ট মেনুর আন্ডারে থাকবে। এবার নেক্সট প্রেস করেন, কনফার্ম করেন, একটা পেজ ক্রিয়েট হয়েছে ফিল্টার বাই জব অ্যান্ড ডিপার্টমেন্ট নামে, এই পেজে রিজিয়ন নোটে ক্লিক করে দুটা রিজিয়ন ক্রিয়েট করেন, রাইট ক্লিক ক্রিয়েট রিজিয়ন, রাইট ক্লিক ক্রিয়েট রিজিয়ন, দুটা রিজিয়ন ক্রিয়েট করেন, ডিফল্ট নাম এসছে কি নিউ, ডিফল্ট নাম এসছে নিউ, এই দুটাকে একটা হচ্ছে সিলেক্ট লিস্ট আর একটা হচ্ছে ম্যাচিং এমপ্লয়িজ নামে আমরা নাম দিব। এই যে নতুন যে রিজিয়ন ক্রিয়েট হয়েছে একটার নাম হবে কি টাইটেল, টাইটেল হচ্ছে সিলেক্ট ভ্যালুজ, সেকেন্ড যেটা সেটার নাম হচ্ছে ম্যাচিং এমপ্লয়িজ, ম্যাচিং এমপ্লয়িজ। ওকে, এখন সিলেক্ট ভ্যালুজ এই রিজিয়নে দুটা আইটেম এবং একটা বাটন ক্রিয়েট করে রাইট ক্লিক করে করে, কিভাবে রাইট ক্লিক ক্রিয়েট পেজ আইটেম, সিলেক্ট ভ্যালুর উপরে রাইট ক্লিক করে ক্রিয়েট পেজ আইটেম, আরেকটা কি নিব বাটন, রাইট ক্লিক করে ক্রিয়েট বাটন। ওকে, প্রথম যে আইটেমটা, আইটেমটা হয়েছে কি পি নাইন, দ্যাট মিন্স পেজ নাইন, আর এটার নতুন একটা নাম এসছে নিউ নামে, সেটাকে এডিট করে নাম দিচ্ছি আমি
P9 job, P9 job, level job, level job. আমি এখানে ভ্যালু প্রোভাইড করব কি টেক্সট টাইপের না, এই জন্য আমি টাইপ চেঞ্জ করলাম না, জব কি টেক্সট না, এই জন্য এটা চেঞ্জ করলাম না। সেকেন্ড সেকেন্ড যে আইটেমটা এটার নাম দিব হচ্ছে P9 ডিপিটি নো, P9 ডিপিটি নো, এটার নাম দিব P9 ডিপিটি নো। লেভেল দিব ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, ওকে। এটারও ডেটা টাইপ চেঞ্জ করবো না, এটারও ডেটা টাইপ চেঞ্জ করবো না। তারপরে রইল কি বাটন, বাটনের নাম দিব সাবমিট, বাটনের নাম দিব সাবমিট, সাবমিট লেভেল সাবমিট। বাটনের পজিশনটা দিয়ে দেই টপে, বাটনের পজিশন টপ অফ রিজিয়ন, বাটনের পজিশন দিলাম টপ অফ রিজিয়ন, ওকে। ফার্স্ট হচ্ছে P9 জব, P9 জব, এই আইটেমটা টাইপ হবে সিলেক্ট লিস্ট, এটা টাইপ হবে কি সিলেক্ট লিস্ট, লেভেল জব অলরেডি দিয়েছি, এটা একটা লিস্ট অফ ভ্যালু, এখানে ইউজ হবে এসকিউএল কোয়েরি। P9 জব এটা টাইপ কি হবে সিলেক্ট লিস্ট, এটা টাইপ কি হবে সিলেক্ট লিস্ট, ওকে। আচ্ছা এখন এটা ওয়ার্নিং দিছে না, তার মানে কিছু কি চাচ্ছে, বলছে যে লিস্ট অফ ভ্যালুস, সিলেক্ট লিস্ট হচ্ছে লিস্ট অফ ভ্যালুস, এখানে লিস্ট তৈরি করতে হবে, লিস্টটা কোন টাইপের হবে, আমরা দিচ্ছি এসকিউএল কোয়েরি। লিস্ট দুই ধরনের হয় সাধারণত, একটা হচ্ছে এসকিউএল কোয়েরি আর একটা হচ্ছে স্ট্যাটিক, ওকে। আমরা এখানে দিচ্ছি এসকিউএল কোয়েরি, এবার কোয়েরি ম্যান্ডেটরি হয়ে গেছে, এবার কি হয়ে গেছে কোয়েরি ম্যান্ডেটরি। আর কোয়েরিটা কি লিখেছি আমরা, যে সিলেক্ট ডিস্টিং জব এজ এ ডিসপ্লে ভ্যালু, জব এজ এ রেজাল্ট ভ্যালু ফ্রম ইএমপি অর্ডার বাই ডিসপ্লে ভ্যালু, ওকে। ওকে প্রেস করলাম। এখন আমরা এখানে ওই যে আগে লিস্টের ক্ষেত্রে বলেছিলাম না, এক্সট্রা ভ্যালু আর নাল ভ্যালু নো করে দিব, এই যে টাইপ হচ্ছে সিলেক্ট লিস্ট, লিস্ট অফ ভ্যালু টাইপ হচ্ছে এসকিউএল কোয়েরি, আর কোয়েরিটা হচ্ছে এটা, আর ডিসপ্লে এক্সট্রা ভ্যালু নাল ভ্যালু নো। সেকেন্ড হচ্ছে সেকেন্ড কি P9 ডিপিটি নো, P9 ডিপিটি নো, এটা টাইপ করে দিব আমরা সিলেক্ট লিস্ট, আর লিস্ট অফ ভ্যালু টাইপ হচ্ছে এসকিউএল কোয়েরি, কোয়েরিটা লিখব, কোয়েরিটা হচ্ছে সিলেক্ট ডি নেম ডিপিটি নো ফ্রম ডিপিটি অর্ডার বাই ডি নেম, ওকে। এক্সট্রা ভ্যালু নাল ভ্যালু নো, আমরা যে বাটনটা নিয়েছি এই বাটনটা নিয়ে এখন একটু কাজ করি। বাটনে আমাদের বাটনে লেভেলিং করবেন, বাটনটাকে পজিশনিং করবেন টপ পজিশনে, সেটাও আমরা করেছি। জাস্ট অ্যাকশন, বাটন কি অ্যাকশন নিবে, বিহেভিয়ার সেকশনে দেখেন, বাটনে ক্লিক করে বিহেভিয়ার সেকশনে ডিফল্টলি থাকে সাবমিট পেজ, ডিফল্ট কি থাকে সাবমিট পেজ, ওকে। সে পেজটা আপনি যে ভ্যালু দিবেন সে পেজটাকে সাবমিট করবে, দ্যাট মিন্স ওই পেজে প্রোভাইডেড ভ্যালুটা সার্ভারে আপ করবে, সার্ভারে কি করবে আপ করবে। তারপরে চলে যান, আমরা যে মেসিং এমপ্লয়িজ রিজিয়ন নিয়েছি, মেসিং এমপ্লয়িজ রিজিয়ন নিয়েছি, আমি আগেও বলেছিলাম, আমি আগেও বলেছিলাম যে এটা হবে ক্লাসিক রিপোর্ট, এটা কি হবে ক্লাসিক রিপোর্ট, ওটা টাইপ ক্লাসিক রিপোর্ট করেন, আর কোয়েরিটা হচ্ছে সেকেন্ড কোয়েরিটা লিখেন, একবারে আমরা সেকেন্ডটা লিখি, সেকেন্ডটা কেন লিখবো সেটা তো একটু আগে আমি বলেছি, একবারে কোন কোয়েরিটা লিখবো, এই সেকেন্ড কোয়েরিটা,
যেন নাল রাখলে সব এমপ্লয়ীদেরকে সে ডিসপ্লে করে। ম্যাসিং এমপ্লয়িজ রিজিয়নে ক্লিক করে টাইপ রিজিয়ন টাইপ স্ট্যাটিক কন্টেন্ট চেঞ্জ করে আপনি নিয়ে যান ক্লাসিক রিপোর্টে। ক্লাসিক রিপোর্টের জন্য সোর্স ম্যান্ডেটরি, এসকিউএল কোয়েরি ম্যান্ডেটরি। ওকে, এসকিউএল কোয়েরি হিসাবে আমরা কোয়েরিটা প্রোভাইড করলাম, বইতে যে কোয়েরিটা আছে সেকেন্ড যেটা আছে সেটা। ওকে, ওকে প্রেস করেন। ক্লাসিকটা হচ্ছে টাইপ আইডেন্টিফিকেশন। এবার সেভ করেন, দেন রান করেন। আচ্ছা, এখানে দেখেন এই যে সব এমপ্লয়ীদেরকে দেখাইছে না, এবার আপনি সাপোজ জব ম্যানেজার, জব ম্যানেজার, জব ম্যানেজার অ্যাকাউন্টস, জব ম্যানেজার অ্যাকাউন্টস এই সাবমিট প্রেস করেন। সাবমিট বাটন প্রেস করলাম, দেখেন শুধু অ্যাকাউন্টস ম্যানেজারকেই ডিসপ্লে করেছে। ওকে, আচ্ছা ম্যানেজার সেলস পেজ সাবমিট করেন, দেখেন শুধুমাত্র কাকে ডিসপ্লে করেছে, সেলস ম্যানেজারকে। তার মানে আপনি সিলেক্ট ভ্যালুসে যা সিলেক্ট করে সাবমিট করবেন সেটা সার্ভারে আপ হয়ে ম্যাসিং এমপ্লয়িজ রিজিয়নে ওই ভ্যালু নিয়ে রিপোর্ট ডিসপ্লে করবে। ওকে, আজকে আমরা করবো হচ্ছে ফিল্টার বাই পসিবল ডিপার্টমেন্টস। আপনি সিলেক্ট ডিপার্টমেন্ট রিজিয়ন থেকে একাধিক ডিপার্টমেন্ট সিলেক্ট করে সাবমিট করবেন, ওই ডিপার্টমেন্টের ম্যাচিং এমপ্লয়িদেরকে নিচে দেখতে পাবেন। এখানে এই জন্য বলেছে দ্য সেকেন্ড কাস্টম রিপোর্ট পেজ টাইটেল ফিল্টার বাই পসিবল ডিপার্টমেন্টস পেজ 10। ওকে, ইউজার সিলেক্ট ডিপার্টমেন্টস ফ্রম দ্য ফ্রম এ চেকবক্স আইটেম অ্যান্ড ক্লিক দ্য সাবমিট বাটন। উপর থেকে এখানে চেকবক্স সিলেক্ট করবে, তারপরে সাবমিট বাটন প্রেস করবে, তারপরে ইউজার কি করবে, নিচে দ্য বটম রিজিয়ন ডিসপ্লে এ রিপোর্ট অফ দ্য এমপ্লয়িজ ইন দ্য সিলেক্টেড ডিপার্টমেন্ট। ওকে, একটা পেজ ক্রিয়েট করব, পেজের নাম হবে ফিল্টার বাই জব, সরি এটা কোনটা, এটা করেছি সেকেন্ডটা, পেজের নাম হবে ফিল্টার বাই পসিবল ডিপার্টমেন্ট, পেজ নাম্বার 10। ক্রিয়েট পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ নাম্বার 10, পেজ নেম ফিল্টার বাই পসিবল ডিপার্টমেন্ট, পেজ মোড নর্মাল, নেক্সট, ক্রিয়েট এ নিউ নেভিগেশন মেনু এন্ট্রি, প্যারেন্ট এন্ট্রি, কাস্টমাইজ রিপোর্ট, নেক্সট, ফিনিশ। এখন এই পেজে দুটা রিজিয়ন ক্রিয়েট করব, ক্রিয়েট রিজিয়ন, ক্রিয়েট রিজিয়ন। প্রথম যে রিজিয়নটা সেটার নাম হচ্ছে সিলেক্ট সাম ডিপার্টমেন্টস, সেকেন্ড যে রিজিয়ন এটার নাম হচ্ছে ম্যাচিং এমপ্লয়িজ। ম্যাচিং এমপ্লয়িজ, ওকে। এখন আপনার রিপোর্টের মাস্টার যে রিপোর্ট, মাস্টার যে রিজিয়ন, এই রিজিয়নে একটা আইটেম এবং একটা বাটন ক্রিয়েট করেন, সাম
সিলেক্ট সাম ডিপার্টমেন্টস রিজিয়নে একটা পেজ আইটেম আর আরেকটা বাটন ক্রিয়েট করে। ওকে, আইটেম তাকে রিনেম করেন P10 DPT no। আইটেম টাইপ হচ্ছে সিলেক্ট, আইটেম টাইপ হচ্ছে চেকবক্স, আইটেম টাইপ হচ্ছে চেকবক্স, চেকবক্স আইটেম টাইপ। লিস্ট হচ্ছে এসকিউএল কোয়েরি, লিস্ট টাইপ হচ্ছে লিস্ট অফ ভ্যালুস, টাইপ হচ্ছে এসকিউএল কোয়েরি, কোয়েরিটা হচ্ছে সিলেক্ট ডি নেম ডিপিটি নো ফ্রম ডিপিটি অর্ডার বাই ডি নেম। ওকে, বাটনের প্রপার্টিতে চলে যান, বাটনের প্রপার্টিতে গিয়ে বাটনটার নাম দেন সাবমিট। ওকে, বাটনের পজিশন দেন টপ অফ রিজিয়ন, বাটনের টপ অফ রিজিয়ন। ওকে, বিহেভিয়ার পেজ সাবমিট, বিহেভিয়ার পেজ সাবমিট। ওকে, ম্যাচিং এমপ্লয়িজ রিজিয়নে একটা রিপোর্ট তৈরি করেন যেটা হবে হচ্ছে ক্লাসিক রিপোর্ট, যেটা কি হবে ক্লাসিক রিপোর্ট। ম্যাচিং এমপ্লয়িজ রিজিয়নে একটা রিপোর্ট তৈরি করেন যেটা টাইপ হচ্ছে ক্লাসিক রিপোর্ট। এসকিউএল কোয়েরি, এসকিউএল কোয়েরিটা হচ্ছে সিলেক্ট এমপি নো ইনএম জব সেল ডিপিটি নো ফ্রম ইএমপি হায়ার ইন এস টিয়ার P10 ডিপিটি নো ডিপিটি নো ইন এস টিয়ার, এটা একটা ফাংশন, এটা হচ্ছে এই আইটেমটাকে এই আইটেম দ্বারা রিপ্লেস করবে, মানে অ্যাসাইন করবে। ওকে, গ্রেটার দেন জিরো, যদি গ্রেটার দেন জিরো হয়ে থাকে, মানে কোনোটা যদি সিলেক্ট থেকে থাকে তাহলে সে আপনাকে সিলেক্টেড আইটেমগুলো দেখাবে অর্ডার বাই ইনএম। ওকে, এখানে ইনস্টিয়ারের কথা বলেছিল, এই যে দেখেন, দ্য ইনস্টিয়ার ফাংশন টেস্ট উইদার দ্য সেকেন্ড আর্গুমেন্ট ইজ এ সাবস্ট্রিং অফ দ্য ফার্স্ট ওয়ান। ওকে, সেকেন্ড আর্গুমেন্টটাকে, সেকেন্ড আর্গুমেন্ট ফার্স্ট ওয়ানকে কি করবে সাবস্টিটিউট হিসেবে ইউজ করবে, সাবস্টিটিউট করবে, এই জন্য এখানে আমরা ইনস্টিয়ার ইউজ করেছি। ওকে, রিপোর্টটা সেভ করেন এবং রান করেন। প্যারেন্ট রিজিয়ন থেকে আপনি দু একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করেন, সাপোজ অপারেশন রিচার্স সাবমিট, এই দুটা ডিপার্টমেন্টের এরা এমপ্লয়ি। ওকে, আরেকটা দিলাম অ্যাকাউন্টিং, দেখেন এরা হচ্ছে এই ডিপার্টমেন্টগুলো এমপ্লয়ি। ওকে, এখানে আপনি যে যে ডিপার্টমেন্ট সিলেক্ট করে সাবমিট করবেন সেই ডিপার্টমেন্টের এমপ্লয়ি ডিটেল দেখতে পাবেন। ওকে, থার্ড, কাস্টমাইজ রিপোর্ট ফিল্টার বাই স্যালারি রেঞ্জ, দ্য ফাইনাল কাস্টমাইজ রিপোর্ট পেজ টাইটেল বাই ফিল্টার বাই স্যালারি রেঞ্জ, ইট পেজ
is page 11 of the demo application. A user enter the minimum and maximum salary values and click submit button. The page then customize an employees per job chart that consider only those employees in the specified salary range. Okay. আমরা এখানে একটা সিঙ্গেল চার্ট রিজিয়ন নিব। এই চার্ট রিজিয়ন নিয়ে দুটো আইটেম নিব, মিন স্যালারি এবং ম্যাক্স স্যালারির জন্য। এরপর একটা সাবমিট বাটন থাকবে, আমরা সাবমিট করলে ওই রেঞ্জের মধ্যে যে এমপ্লয়ীদের স্যালারি পড়বে তাদের সংখ্যাগুলোই দেখাবে, কোন কোন জবে আছে, কোন জবে কয়জন, কোন জবে কয়জন, সেটা একটা চার্টের মাধ্যমে আমরা দেখব। ওকে, এই জন্য আমাদের দুটা আইটেম নিতে হবে, একটা মিন সেল এবং ম্যাক্স সেল, আর একটা বাটন নিতে হবে, আর একটা কোয়েরি তৈরি লিখতে হবে কার জন্য, চার্টের জন্য। চলেন যাই আমরা। জি, ক্রিয়েট নিউ পেজ ফিল্টার বাই স্যালারি র্যাঞ্জ। Create new page, blank page, page 11, page name filter by salary range, page mode normal. Okay, next, create a new navigation menu entry, parent entry, customize report. Next, finish. নতুন একটা পেজ ক্রিয়েট, একটা রিজিয়ন ক্রিয়েট করেন, ক্রিয়েট রিজিয়ন। নাম দেন এমপ্লয়িজ ফিল্টার বাই স্যালারি র্যাঞ্জ। ওকে, এই রিজিয়নে দুটো আইটেম, মিন স্যালারি, মিন সেল অ্যান্ড ম্যাক্স সেল, এবং একটা বাটন ক্রিয়েট করেন। এই রিজিয়নে দুটো আইটেম আর একটা বাটন। প্রথম যে আইটেমটা তৈরি করেছেন এটার নাম দেন হচ্ছে P11 মিন সেল। সেকেন্ড, দুটো আইটেম, সেকেন্ড যেটা সেটা হচ্ছে ম্যাক্স সেল। ওকে, আর বাটনের নাম হচ্ছে সাবমিট। এই দুটার আপনি চাইলে ওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন, আর আপনি যে দুইটা আইটেম তৈরি করেছেন না, এই দুইটা আইটেমের ডেটা টাইপ কি হবে? নাম্বার, যেহেতু স্যালারি রেঞ্জ ইনপুট দিব কি নাম্বার, ডেটা টাইপ হবে নাম্বার ফিল্ড। দুটারই ডেটা টাইপ হবে নাম্বার ফিল্ড। ওয়াইড কত আছে? ওয়াইড চাইলে আপনি কমায় বাড়া দিতে পারেন, ও 30 করে আছে, দেন 10 করে দিন। ওকে, এবার আসেন সাবমিট বাটন। বাটনের লেভেল লিঙ্ক তো সাবমিট করেছি, এখন বাটনের পজিশনটা টপে নিয়ে যান, আর অ্যাকশন হচ্ছে সাবমিট পেজ। বাটনের প্রপার্টিতে গিয়ে কি করবেন,
লেভেল আমরা কি করেছি, সাবমিট করেছি, এটার অ্যাকশন হবে কি? বিহেভিয়ার সাবমিট পেজ, ওকে। আর পজিশন, পজিশনটা আপনি টপ রিজিয়ন দেন, পজিশনটা টপ রিজিয়ন, ওকে। আমরা যে রিজিয়নটা ক্রিয়েট করেছি এটার আইডেন্টিফিকেশনটা দেখেন তো, এটা টাইপ কি আছে, স্ট্যাটিক কন্টেন্ট, এটাকে চার্ট করে দেন। এটাকে কি করে দিবেন, চার্ট। করেছেন? এখন একটা এসকিউএল কোয়েরি চাইছে না আপনার কাছে, কি চাইছে আপনার কাছে, এসকিউএল কোয়েরি চাইছে। এসকিউএল কোয়েরি হচ্ছে এই যে দেখেন, এটা এই যে এখানে যে কোয়েরিটা আছে, আমরা জানি একটা চার্টের জন্য কি লাগে, তিনটা কলাম লাগে, ইউআরএল আর হচ্ছে কি ওয়াই এক্সিস অ্যান্ড এক্স এক্সিস, ওকে। আর নাল কেন সেটা আগেই বলেছি, এখন আর এগুলো ডিটেলসে যাচ্ছি না, এই কোয়ারিটা ইউজ করে। আমরা চার্ট যখন করছিলাম তখন ওই চার্ট নিয়ে এগুলো ডিটেলস হয়েছে, ওকে প্রেস করেন। সেভ করেন, রান করেন। দেখেন এখানে আপনি এই যে মিনিমাম স্যালারি, সাপোজ 1000 মিনিমাম স্যালারি, ও এখানে লেভেলিংটা করা হয় নাই, ম্যাক্স স্যালারি 3000, ওকে। এখন সাবমিট দেন, এবার এমপ্লয়ের সংখ্যা দেখেন, এখানে কিন্তু সবাইকে দেখাইছে, এখানে সবাইকে দেখাইছে না, এখন কিছু চলে যাবে কারণ 3000 উপরে বা 1000 নিচে যাদের স্যালারি তারা থাকবে না। অ্যানালিস্ট একজন আছে এই রেঞ্জের মধ্যে, ক্লার্ক আছে, ম্যানেজার আছে, সেলসম্যান, ওকে। আচ্ছা এখন যদি রেঞ্জটা ম্যাক্স যদি রেঞ্জ 5000 করে দেই তখন দেখেন এখন আরো সংখ্যা বেড়ে গেছে, প্রেসিডেন্ট, ওকে। এই ছিল আমাদের কাস্টমাইজ রিপোর্ট, ওকে, এই ছিল কাস্টমাইজ রিপোর্ট।